মহামারী ভাইরাসের প্রতিরোধে ইতিমধ্যেই যেমন তৎপর স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন, তেমনি বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে ক্লাব সংগঠনগুলিও সাধারণ মানুষের জন্য নেমে পড়েছে ময়দানে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের এক সমাজসেবী সংগঠনের উদ্যোগে এবং ক্লাব সংগঠনের সহযোগিতায় এলাকার দুস্থ পরিবারের কথা মাথায় রেখে তাদের খাদ্য সামগ্রীর পাশাপাশি মহামারী ভাইরাস প্রতিরোধক আর্সেনিক অ্যালবাম 30 প্রদান করা হয়। জানা গেছে এই দিন শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় এই সব সামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দদুলাল মাইতি, বিকাশ চন্দ্র বেদ, সত্যব্রত মাইতি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। তবে এই সহানুভূতি দেখে যথেষ্ট আপ্লুত হয়েছেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Your sanitizer tunnel here.